চড়াই চড়াই পার করে একটা সংসারকে যেভাবে গোছাতে হয়। আমার প্রিয় সহধর্মিনী খ্রিস্টানের রায় চৌধুরী তার নিজের মতো করে একটি সংসারকে গুছিয়েছিলেন রামময় ভাগ্যে। আমার পরম দয়াল গুরুদেব শ্রী রামচন্দ্র দেবের দৃষ্টান্তকে আদর্শকে ধারণ করে একজন সতী সাধ্বী রমণীর মতোই ভক্ত সেবার প্রয়াসে সর্বদা নিজেকে জড়িয়ে রাখতেন। আজকের এই জননী ভবনের আমার এই ছোট্ট গৃহাঙ্গনটি ছিল সমগ্র ভারতবর্ষে আমাদের পরম দয়াল গুরুদেব শ্রী রামচন্দ্র দেবের আশ্রিতদের একটি মিলন ক্ষেত্রের মতো, যেমনি করে ধন্য করতেন আমাদের শ্রী শ্রী রাম ঠাকুরের পূজ্যপাদ বংশধরগণ, তেমনি করে ধন্য করেছেন আমাদের সমগ্র ভারতবর্ষের গুরু ভক্তি এবং ভাইয়েরা। তারা নিজেরা খুব আপন করে এই গৃহকে নিজেদের মতো করে ব্যবহার করতেন, আসতেন নিজেদের মতো করে, যখন যা চলত তাই গ্রহণ করতেন। একটি মিলন মেলায় ছিল এই গ্রামগণটি। আজ আমার প্রিয় সহধর্মিনী নেই, হয়তো ঘরটি শূন্য আছে, শূন্যই হৃদয় নিয়ে বাদ ভাঙা এই হৃদয় নিয়ে তাকে স্মরণ করছি, তার কৃতিত্বকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। কারণ তিনি আমার সেই প্রয়াত মায়ের আদর্শকে বুকে লালন করেছিলেন। আমার পিতৃদেব আমার মাতৃজননী যেমনি করে সারা জীবন ভক্ত সেবায় নিজেদেরকে নিয়োজিত রেখেছিলেন, অতি দরিদ্রতার মাঝে থেকেও ঠিক সেটাকে অনুসরণ করেছিলেন আমার প্রিয় সহধর্মিনী। আজ নেই, আজকের যুগে তেমনি রমণী বড়ই অভাব, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু ভক্ত সেবা মনোনিবেশ করে যে ভক্তের মাঝে যে ভগবানকে পাওয়া যায় তা তিনি উপলব্ধি করেছিলেন বলে তিনি ভক্ত সেবায় নিয়োজিত ছিলেন। তেমনি করে শারদাঞ্জলি ফোরামের মতো একটি সংগঠনের গুরু হার যখন সম্মানিত সাধারণ সম্পাদক লিটন চন্দ্র পাল মহাশয় আমার কাঁধে তুলে দিলেন, তিনিও মাতৃশক্তি ফোরামের একদিন উপদেষ্টা হয়ে মায়ের মতো করেই সকল সাধুদের সেবা করেছেন, সকল সাধুদের ভালো মন্দে তিনি ঝাঁপিয়ে পড়েছেন, কাউকে অভুক্ত ভাবে এই গৃহাঙ্গন থেকে তিনি যেতে দেননি, যখন যা ছিল নিজের মায়ের মতো করেই খেয়েছেন। তার নিদর্শনস্বরূপ শারদাঞ্জলি ফোরামের ছেলেমেয়েরা সারথীরা তাকে মাতৃস্নেহে সেবার জন্য একটি সম্মাননা দিয়েছিলেন, আর সেই সম্মাননাটি আমার কাছে স্মৃতি হয়ে আছে, তেমনি স্মৃতি হয়ে আছে আমার সহধর্মিনী। আমি সকল রামাশ্রিত ভক্তদের কাছে বিনীত অনুরোধ জানাবো, ফোরামের সকল সাধুদের কাছে বিনীত অনুরোধ জানাবো, তোমরা কেউ আমাকে একা করে যেও না, তোমরা থাকবে আগের মতো, আসবে আগের মতো করে, এ দিয়ে এসে নিজেদের মতো করে যখন যা আসে সে সাকল্যটুকু গ্রহণ করে আমাকে কৃতার্থ করবে, আর মানব সেবার ব্রত হয়ে সকলের কাজে নিয়োজিত থাকবে, সনাতনের জয় পতাকাকে তুলে ধরবে। আজ এই সম্মাননা আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি, বড় নিদর্শন। আমি মনে করি আমার সহধর্মিনী প্রয়াত হয়েছে গত 7ই মার্চ, গতকাল তার আত্মশ্রাদ্ধ হয়েছে, সুতরাং তিনি এখনও আমাদের সকলের হৃদয়ে আছেন, সকল সাধুদের হৃদয়ে আছেন, থাকবেন। তাকে স্মরণ করি আমি আমার দু সন্তানকে তো সেই আদর্শে অনুপ্রাণিত করতে চাই। বাবারা তোমরা ও তেমনি করে মায়ের মতো করে বাবা এই আবদারটুকু রাখবে, জগৎ কল্যাণে নিজেদেরকে উন্নতি করবে, মানুষের মতন মানুষ হবে, সর্বদাই ভক্ত সবাই নিজে থাকবে, মনে রাখবে ধর্ম কোনো পূজা অর্চনা
কোনো মন্দিরে প্রতিপালিত হয় না, ধর্ম প্রতিপালিত হয় নর নারায়ণের সেবায়, দরিদ্রের সেবায়, ভক্তের সেবায়। তাই ভক্ত হ্রদের থেকে যেন কখনো বঞ্চিত না হই, সেই আপনার আবেদনটুকুই আজকে আমার সকলের প্রতি। মন্দিরটির মাধ্যমে মন্দিরটিকে যেমনি প্রণাম জানাচ্ছি, তেমনি জানাচ্ছি সকল রামাশ্রিত সকল সাধুঞ্জলি গ্রামের সকল সাধুদের জয় বৃন্দ, জয় বৃন্দ, সবাই ভালো থাকে।